উজ্জ্বল উপস্থিতি আমাদের দিন সূচিত করল। আজ 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের এক অন্যতম দিন। তিনি আসবেন আমাদের মধ্যে, এক অন্যতম অধ্যায় সূচিত হয়েছে, বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরও ছবি বাক্সে ধরা পড়বে সে মুহূর্ত। আমাদের অন্তরের প্রণাম কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আড়ি উসুরা সাহিত্য সহর সেটা তাবনা সানাম গোবাবা ভয়া মিশে রাখো চিদা সেবাং মা জাহাই আবুনিক মনান মার্দে গমকে মারাং পেড়া তেহেঞা নোয়া হরিয়র ভুরকে ইপিল্লে কা ডিগ ডিগে মার্শাল আগুইদা উনি পশ্চিমবাংলা নিজ মানতীয় পশ্চিমবাংলা সরকার নিজ মানতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটে সারিয়া কানা ওনাতে বারবার সানাম বহিয়া মিশে রাখো নয় ছামডা লাতারতে শহর সেটে লাগলি নেয়ারা বন কানা চেদা সেবাং মা আবই দিদি আবোক সামাংরা সেটের উতে রাখানাই ওনাতে আহারে বাহারে রে বাং তাহে কাতে আডি উসেরা নয় ছামডা লাতার বন সেটের ওবার। যে সমস্ত শিল্পী বন্ধুরা তাদের ধ্বংসা মাদলে আমাদেরকে জুড়ে জুড়ে রয়েছেন, তাদের তালে ছন্দে নাগারা ধ্বংসা মাদল, এই করম নৃত্যের তালে তালে, আদিবাসী নৃত্যের তালে তালে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বরাবর তিনি মাটির বন্ধুদের সঙ্গে নিজেকে জুড়ে নিয়েছেন। উঁচু নিচ তিনি নাম এনে কেবল মানুষের জন্য মানুষের কাজ, এই শপথে, এই ভরসায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে তাল মিলিয়েছেন আমাদের ঝাড়গ্রামের মাটির অন্যতম ঐতিহ্যমণ্ডিত আদিবাসী নৃত্যে। এক হয়ে গিয়েছেন মানুষের সাথে মানুষের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই ছবি চিরকৃতজ্ঞতা জানাই এই ছবির প্রতি। যে দিন আজকে সূচিত হল বরাবরের মতন তিনি আমাদের ঝাড়গ্রামের মাটিতে পা রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিল্পী বন্ধুদের সঙ্গে পায়ে পা মিলিয়ে একটি অনন্য দিন তৈরি করছেন। আমাদের অন্তরের কৃতজ্ঞতা, অন্তরের শ্রদ্ধা নিবেদন করি তাকে। আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস আজ 9ই আগস্ট। বিভিন্ন ছবি বাক্সে শিল্পী বন্ধু যারা রয়েছেন তাদের এই মুহূর্ত সঙ্গে থাকলো আমাদের। নিজের হাতে তিনি নাগারা বাজিয়ে আজকে ঝাড়গ্রামের মাটিকে তিনি আরো গৌরব, আরো রঙিন করে তুললেন তিনি। আজ ঝাড়গ্রাম মাটির তরে আপনাদের প্রতি, আমাদের সকলের, মাননীয়ার প্রতি আমাদের সকলের অন্তরের কৃতজ্ঞতা। এখানে আমরা প্রত্যেকে যারা বন্ধুরা রয়েছি সকলে করতালি দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করব, প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চ থেকেই এক গৌরবান্বিত এক অধ্যায় সূচিত হবে। পায়ে পা মিলিয়েছেন, ছন্দে ছন্দ মিলিয়েছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। মঞ্চে